এফেসিয়দের কাছে সাধু পলের পত্র, এক অধ্যায় 15-23 পদ। প্রভু যীশুর প্রতি তোমাদের যে কত গভীর বিশ্বাস এবং সকল ভক্তের প্রতি তোমাদের যে কত গভীর ভালোবাসা, সে কথা আমি শুনেছি। তাই আমি নিয়তই তোমাদের জন্যে পরমেশ্বরকে ধন্যবাদ জানাই, আর প্রার্থনার সময়ে তোমাদের কথা সর্বদা মনেও রাখি। আমি প্রার্থনা জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, সেই মহিমময় পিতা, যেন তোমাদের দান করেন এমন এক প্রজ্ঞার আত্মিক শক্তি, রহস্যাবৃত সত্যকে উপলব্ধি করার এমনই এক আত্মিক শক্তি, তোমরা যাতে তাকে সত্যিই চিনে নিতে পারো। তিনি তোমাদের মনশ্চক্ষু আলোর স্পর্শে উন্মুক্ত করুন, তোমরা যেন বুঝতে পারো তার আহ্বানের মধ্যে তোমাদের জন্যে কোনো আশার বাণী লুকিয়ে আছে। ভক্তদের জন্যে তিনি চিরসম্পদ রূপে কি ঐশ্বর্যময় মহিমায় না সঞ্চিত রেখেছেন, এবং আমরা যারা বিশ্বাসী তাদের মঙ্গল সাধনে কতই না অসীম তার কর্মশক্তির মাহাত্ম্য। তার সেই একই প্রবল কর্মশক্তিকেই তিনি তো সক্রিয় করে তুলেছেন খ্রিস্টের মধ্যে, যখন তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন এবং স্বর্গধামে নিজের ডান পাশেই তাকে বসিয়েছেন। খ্রিস্টকে তিনি অধিষ্ঠিত করেছেন সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, শক্তি ও প্রভুত্বের বহু ঊর্ধ্বে, শুধু ইহলোকে নয়, পরলোকেও স্মরণীয় সমস্ত নামেরই ঊর্ধ্বে। সমস্ত কিছুই তিনি রেখেছেন তার পদতলে, এবং তাকে সমস্ত কিছুর ওপর প্রতিষ্ঠিত করে তিনি তাকে করে তুলেছেন মণ্ডলীর মস্তকস্বরূপ। মণ্ডলী সেই দেহেরই খ্রিস্টেরই দেহ, সেই খ্রিস্টেরই পরিপূর্ণতা, যিনি নিখিলের সমস্ত কিছুই সম্পূর্ণরূপে করে তোলেন।